আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদের সাথে আছি সিফাত শারবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সুনামগঞ্জে হোম কোয়ারেন্টিনে ওমান প্রবাসীর মৃত্যু, খাগড়াছড়িতে করোনার সাথে হাম আতঙ্ক, দীঘিনালার পর ভাই বোন ছড়ায় 130 শিশু আক্রান্ত। সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টিন নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী, সাহায্যের আশায় মরে মরে দরিদ্রদের অপেক্ষা। সামাজিক দূরত্ব কোয়ারেন্টিন নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী, সাহায্যের আশায় মরে মরে দরিদ্রদের অপেক্ষা। এবারে বিস্তারিত, গত 24 ঘন্টায় আরও দুজন করোনায় আক্রান্ত হয়েছে, তবে কেউ মারা যায়নি। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট 56 জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্ত দুজনই পুলিশ। প্রতিদিনের মতো করোনা আক্রান্তের সর্বশেষ অবস্থা জানাতে রাজধানীর মহাখালীতে ব্রিফিংয়ে এসব তথ্য জানান এমআইএস এর পরিচালক ডক্টর হাবিবুর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রী আজকের মধ্যে দেশের প্রতি উপজেলা থেকে দুজন করে অন্তত 1000 সন্দেহভাজনের নমুনা সংগ্রহ করতে জেলার সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছেন। নমুনাগুলো আগামীকাল পরীক্ষা করা হবে বলে জানান তিনি। ডাক্তার হাবিবুর রহমান জানান, বুধবার বিদেশ থেকে আসা 400 জন লোকের সবাইকে স্ক্রিনিং করা হয়েছে। এ নিয়ে বিদেশ ফেরতের সংখ্যা প্রায় 6,67,000 বলে জানান তিনি। বলেন, তাদের সবাইকে পরীক্ষা করার দরকার হয়নি। ঢাকা ও ঢাকার বাইরে 10টি হাসপাতালে করোনা পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি। পর্যায়ক্রমে দেশের সব হাসপাতালে পিপিই সহ অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান সিএসএইচডির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ। তবে করোনায় 20 লাখ লোক মারা যেতে পারে বলে বিবিসি সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের দেয়া খবর সম্পর্কে এখনই কিছু বলা যাবে না বলে জানান তারা। সুনামগঞ্জে হোম কোয়ারেন্টিনে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। এদিকে রংপুরে আজ থেকে শুরু হয়েছে করোনা ভাইরাস শনাক্তকরণের পরীক্ষা। এছাড়া করোনা সতর্কতায় দেশের বিভিন্ন জায়গায় এখনও সন্দেহভাজনদের নেওয়া হচ্ছে হোম কোয়ারেন্টিনে, ছাড়াও পেয়েছেন অনেকে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জালালপুর গ্রামে হোম কোয়ারেন্টিনে থাকা জয়নাল আবেদিন নামে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে মারা যান তিনি। তবে চিকিৎসক ও স্থানীয়রা বলছেন, তার মাঝে করোনার কোনো উপসর্গ ছিল না। 18 মার্চ ওমান থেকে দেশে ফেরেন তিনি। করোনা শনাক্তের পরীক্ষা হবে রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো পিসিআর মেশিন ও কিট দিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই করোনা পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের রেফারেন্সের মাধ্যমে করোনা সন্দেহভাজন ব্যক্তিরা এই পরীক্ষা করাতে পারবেন। দিনে 90 জনের নমুনা সংগ্রহ করা যাবে এই মেশিনে। পরীক্ষার ফলাফল পাওয়া যাবে 24 ঘন্টার মধ্যে। আগের দিন যদি দেওয়া হয়, পরের দিন রিপোর্ট আমরা দিব। প্রকৃত পরীক্ষা করতে 6 ঘন্টা, 4 থেকে 6 ঘন্টা সময় লাগে। যে কিট দরকার সেগুলো আমাদের হাতে চলে এসেছে। আমাদের এখানে যে দুজন ডক্টর এবং দুজন টেকনোলজিস্ট, তারা প্রশিক্ষণ নিয়েছেন এবং আমরা বর্তমানে এখান থেকেই রিপোর্টে দিতে পারবো। এদিকে রংপুরের 6 জেলায় নতুন করে গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে 234 জনকে। ছাড়পত্র দেওয়া হয়েছে 144 জনকে। চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে এখনও পর্যন্ত 41 জনের করোনা পরীক্ষা করা হলেও কারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। কোয়ারেন্টিনে আছেন 872 জন। মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র পেয়েছেন 106 জন। খাগড়াছড়িতে কোয়ারেন্টিনের মেয়াদ শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে 146 জনকে। টাঙ্গাইলে নতুন 35 জন সহ 386 জন হোম কোয়ারেন্টিনে, ছাড়পত্র পেয়েছেন 77 জন। মেহেরপুরের গাগনি হাসপাতালে করোনা সন্দেহে আইসোলেশনে রাখা হয়েছে এক রোগীকে। লকডাউন করা হয়েছে উপজেলার গোড়াডোব গ্রামের 10টি বাড়ি। সাতক্ষীরায় বিদেশ ফেরত আরও 86 জন সহ 2,844 জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। ছাড়পত্র দেওয়া হয়েছে 616 জনকে। আইসোলেশনে আছেন 1 জন। পটুয়াখালীতে নতুন কাউকেই হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়নি। জেলায় এ পর্যন্ত 725 জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। ছাড়পত্র দেওয়া হয়েছে 684 জনকে। করোনার চিকিৎসায় বগুড়ায় 2টি অ্যাম্বুলেন্স, বিশেষায়িত সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে 189টি বেড, 150 চিকিৎসক ও 300 নার্স প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বাংলাভিশন নিউজ ডেস্ক।
খাগড়াছড়িতে করোনা ভাইরাসের সাথে যোগ হয়েছে হাম আতঙ্ক। দীঘিনালার পর এবার ভাইবোন ছড়ার দুর্গম 10 গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়েছে অন্তত 130 শিশু। এসব দুর্গত এলাকায় সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগের মেডিকেল গিয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। জেলার পাহাড়ি এলাকার দুর্গম গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছে এই রোগ। দীঘিনালার পাহাড়ি জনগোষ্ঠী অধ্যুষিত দুর্গম রতিচন্দ্র কারবারি ও 9 মাইলে আক্রান্ত 29 শিশুকে খাগড়াছড়ি ও দীঘিনালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, কয়েকদিন আগে থেকে ভাইবোন ছড়ার দুর্গম গ্রামগুলোতে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। শিশুদের গায়ে প্রচণ্ড জ্বর ও লাল ফোসকার মতো দাগ হয়। খাগড়াছড়ি সদর জোনের অ্যাডজুডেন্ট ক্যাপ্টেন আহসান হাবিব জানান, ভাইবোন ছড়ার দুর্গম 10টি গ্রামে সেনাবাহিনীর মেডিকেল টিম চিকিৎসা সেবা দিচ্ছে। সেখানে 43 হাম রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। কুসংস্কার ও টিকা গ্রহণে অনীহায় শিশুরা অপুষ্টিতে ভুগছে বলে জানান জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক পূর্ণজীবন চাকমা। সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টিন নিশ্চিতে আজ থেকে কঠোর অবস্থানে পুলিশ ও সেনা সদস্যরা। সকাল থেকে রাজধানীর প্রায় প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ সদস্যরা। প্রায় ফাঁকা সড়কে দু একটি ব্যক্তিগত গাড়ি জরুরি প্রয়োজনে বের হলেও চালকদের পড়তে হয় জিজ্ঞাসাবাদের মুখে। চলছে সেনাবাহিনীর সচেতনতামূলক মাইকিংয়ের টহল। রাজধানীর প্রায় সব প্রধান সড়কে সকাল থেকে সেনাবাহিনীর এই কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। গত দুদিনের তুলনায় বৃহস্পতিবার রাস্তায় মানুষের চলাচলও বেশ কমে এসেছে। এর আগে বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক ইমেইল বার্তায় আইএসপিআর জানায়, বৃহস্পতিবার থেকে দেশের সর্বত্র কঠোর অবস্থানে থাকবে সেনাবাহিনী। সরকারের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও ছিল বার্তায়। গত দুদিনের তুলনায় রাজধানীর রাজপথে যান ও মানুষের আনাগোনা কিছুটা কম, তবে পুরানো ঢাকা ঘুরে দেখা গেছে বিপরীত চিত্র। সাহায্যের আশায় রাস্তার মোড়ে মোড়ে জটলা পাকিয়েছে নিম্ন আয়ের মানুষেরা। রাজধানীর বিভিন্ন এলাকায় মোড়ে মোড়ে ত্রাণ প্রত্যাশীরা বসে আছেন সাহায্যের আশায়। তেমনি একটি জটলা পলাশির মোড়ে। একটি প্রাইভেট কার চলতি পথে থামিয়ে একজনকে একটি সাহায্যের প্যাকেট দিতেই তাতে হামলে পড়ে গরিবী মানুষগুলো। আমরা খুবই অসহায়, আমরা জুতার কাম কইরা খাই, অনেক লোকে রিস্কে চালা, কেউ কিছু আমরা এখন পর্যন্ত পাইতেছি না। তখন তার আর পেটে মানে না নেন, তখন তো সবাই বলছে সাহায্য দিতে আসে, আপনার হ্যান্ডে যে হাত মেলেন গেছে অনেক আসে, হাত মেলামেলি করতেছি, দৌড়াদৌড়ি করতেছি, কোনো সাহায্য কোনো পাওয়ার মতন ক্ষমতা নাই কেন। সকাল 8টার থেকে আইসি, কিছু অন্য পাইতা দিন পাপলা বানলে ফেডের জ্বালায় ভাই ঘুরতে আছে। আজিমপুর এলাকা ঘুরে দেখা গেল মানুষজনের চলাচল কিছুটা বেশি। এদের অনেকেই টিসিবি ও ওএমএস এর পণ্য কিনছেন, তবে সামাজিক দূরত্বের নির্দেশনা না মেনে বেশ গাদাগাদি করে দাঁড়িয়েছেন তারা। মানে পিছনের লোকে দাঁড়ায় না যে আমরা তো দিয়ে গেছিলো ঠিক করে, কিন্তু এখন আবার এই হয়ে গেছে, এই করে দাঁড়াইলে আমার সমস্যা হয় আরো, গরম লাগে, আবার তাছাড়া এমন করোনা অবস্থায় শূন্য আর কি, মানে পরিস্থিতি আর কি এটা, আর ইচ্ছা করে চাই না। তবে পুরান ঢাকার ঠিক বিপরীত চিত্র রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে। গাড়ি আর মানুষের ভিড় ঠেলে যেখানে আগে চলাই ছিল মুশকিল, সেখানে এখন শুনশান নিরবতা। চলতি পথের মানুষ না থাকলেও বাংলাদেশ ব্যাংকের সামনে টিসিবির পণ্য কিনতে অনেকে দাঁড়িয়েছেন, তবে তা চলছে সামাজিক দূরত্ব মেনেই। এদিকে করোনার হাত থেকে রক্ষা পাওয়ার আশায় এলাকা পরিচ্ছন্ন রাখতে লালবাগ এলাকায় ব্লিচিং পাউডার ছিটিয়ে পানি ঢেলে রাস্তা ও পাশের ড্রেন পরিষ্কার করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ব্লিচিং পাউডার দিয়ে রাস্তাগুলি পরিষ্কার করতে পারি, আমরা কিছুটা হলেও নিরাপদে থাকতে পারবো আর কি। সামনে ডেঙ্গুর একটা সিজন রয়েছে, সেই প্রকোপ থেকে যাতে আমরা রক্ষা পাই, এই জন্য আমাদের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী দ্বারা আমরা ড্রেনগুলিও আমরা এবং রাস্তাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতেছি। করোনার প্রকোপ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানান এই জনপ্রতিনিধি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জের সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের তৎপরতার সর্বশেষ তথ্য কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী আফজাল হোসেন পন্টি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষারা মোড়ে। কিছুক্ষণ আগে জেলা প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে যে আজ থেকে আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর নেতৃত্বে কঠোর অবস্থানে যাবে। কারণ জনগণের ভেতরে যে সচেতনতার আশা তারা করেছিলেন সেটা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে না যাওয়ায় সেনাবাহিনী আজ থেকে কঠোর হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে, এখানে একের অধিক যানবাহনে থাকলেই তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে, অথবা অপ্রয়োজনে কেউ থাকলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যারা ত্রাণ দেওয়ার
নামে শুধুমাত্র প্রচার প্রচারণাকেই প্রাধান্য দেবেন এবং অযথা জমায়েতের সৃষ্টি করবেন সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করবে এবং ডাক্তাররা যেন তাদের স্ব কর্মস্থলে ফিরে আসেন এবং যথাযথভাবে দায়িত্ব পালন করেন সে ব্যাপারেও কিন্তু তদারকি করবে জেলা প্রশাসন। নারায়ণগঞ্জে আমার কাছে এই ছিল সর্বশেষ করোনা পরিস্থিতি। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সারা দেশে কঠোর অবস্থান নিয়ে কাজ শুরু করেছে সেনাবাহিনী সহ স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসন। চট্টগ্রামে পুলিশকে সাথে নিয়ে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে নগরবাসীকে ঘরে থাকার আহ্বান জানান। এদিকে ত্রাণ দেওয়ার সংবাদে বন্দর থানা এলাকায় ভিড় করে শত শত নিম্ন আয়ের মানুষ। পরে ভিড়ের কারণে সেখানে ত্রাণ কার্যক্রম স্থগিত করে বন্দর এলাকায় ত্রাণ বিতরণ করে পুলিশ। নারায়ণগঞ্জে কঠোর অবস্থানে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি সহ মাইকিং করেন তারা। এ সময় সেনা সদস্যরা মাস্ক না পরে রাস্তায় বের হওয়া মানুষকে মাস্ক পরতে বাধ্য করেন। এদিকে ঘনবসতিপূর্ণ এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতের কৌশল নির্ধারণে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রুদ্ধদ্বার বৈঠক করে জেলা প্রশাসন, সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। মানিকগঞ্জে রাস্তায় বের হওয়া মানুষদের ঘরে ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। সকাল থেকে বিভিন্ন সড়কে মোড়ে অলিতে গলিতে টহল জোরদার করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন সেনা সদস্যরা। সিলেটেও সকাল থেকে সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনকে সহায়তা দিতে মাঠে কাজ করছে সেনাবাহিনীর 20টি দল। সকালে ব্যবসা কেন্দ্র কালীঘাট এলাকায় টহল ও জীবাণুনাশক স্প্রে করেন তারা। দিনাজপুরের হিলিতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা সকাল থেকে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় অহেতুক ঘোরাফেরা করার কারণে তিন যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 1,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি বালু বোঝাই ট্রাক্টরকে অর্থ জরিমানা করা হয়। কক্সবাজার শহরে গরিবদের মাঝে চাল, ডাল, আলু, লবণ, তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। পরে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের জল তরঙ্গে অনুষ্ঠিত করোনা ভাইরাস সংক্রান্ত কনফারেন্সে যোগদান করেন তারা। গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে করোনা ভাইরাস মোকাবেলার কার্যক্রম শুরু হয়। বাংলাভিশন নিউজ ডেস্ক। খুলনায় করোনা রোগী শনাক্তে পিসিআর মেশিন আনা হলেও আনুষঙ্গিক কাজ এখনও বাকি। ডায়াবেটিস হাসপাতালের করোনা ইউনিটে 10টি আইসিইউ বেড দেওয়ার কথা থাকলেও এখনও তা করা হয়নি। ডাক্তার, নার্স সহ চিকিৎসা সংশ্লিষ্টদের জন্য সরবরাহ করা পিপির মান নিয়েও আছে প্রশ্ন। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। করোনা পরীক্ষার পিসিআর মেশিন বসানো হচ্ছে খুলনা মেডিকেল কলেজে। কাজ চলছে জোরে সোরে। মেশিনটা বসা এবং মেশিনটা কার্যকারিতা চালু করা, মেশিনটার সমস্ত কিছু একটা জায়গায় পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যে সচল অবস্থায় করতে গেলে আমাদের আরও 3-4 দিন সময় লাগবে। মাঝখানে শুক্রবার একদিন পড়বে, তো সেই জন্য আশা রাখি যে এই মেশিনটা আমরা সফল এবং তার কাজ পেতে গেলে আমরা সেটা শনিবার নাগাদ আমাদের সময় লাগতে পারে। এদিকে করোনা রোগীর সেবা দিতে চিকিৎসক ও নার্সদের সুরক্ষার জন্য সরবরাহ করা মাস্কের মান নিয়ে প্রশ্ন উঠেছে। খুলনা করোনা ইউনিটের জন্য পাঠানো এই মাস্কের প্যাকেটে N95 লেখা থাকলেও মাস্কগুলো নিম্নমানের বলছেন চিকিৎসকরা। পিপিটি যেটা আসছে ওটা মানসম্মত না। যেমন পিপি ফুল পুরো যে সেটটা ওটা আমাদের দেয়নি। চোখে যে চশমা সহ যা যা আছে কোনো কিছু আমরা ঠিক মতো পাইনি, অসম্পূর্ণ। N95 তো আসলে ওই যে উপরে লিখে দিয়েছে ওইটা তো আসলে আমাদের এখানে অফিসিয়ালি যে মাস্কগুলো এসছে এর একটাও N95 না। আমরা ঝুঁকি নিয়ে হলেও এই কাজগুলো যতটা পারি আমাদের লেভেলে চেষ্টা করে আমরা কাজ চালিয়ে যাব। এর মধ্যে আগামী 2-1 দিনে খুলনায় করোনা শনাক্তের কাজ শুরুর আশা করছে সংশ্লিষ্টরা। আতিয়ার পারভেজ, বাংলাভিশন, খুলনা। নওগাঁর আত্রাই ও পত্নীতলায় গুলিতে দুজন নিহত হয়েছে। বন্দুকযুদ্ধ দাবি করে পুলিশ বলছে নিহতরা হত্যা ও মাদক মামলার আসামি। নিহতরা হলো মিনহাজুল ইসলাম ওরফে মিন্টু ও জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার ভোরে নওগাঁর আত্রাই উপজেলার তিলাবদুরি গ্রামে ও পত্নীতলা উপজেলার বাকর ইল গ্রামে পুলিশের সাথে এই বন্দুকযুদ্ধ হয়। আত্রাই থানার ওসি মোহাম্মদ মোসলেম উদ্দিন জানান, মিনহাজুল ইসলামের বিরুদ্ধে আত্রাই থানায় 4টি হত্যা মামলা সহ 10টি মামলা রয়েছে। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এদিকে পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তী জানান, জাহিদুল ইসলামের বিরুদ্ধে পত্নীতলা থানায় 12টি মাদকের মামলা রয়েছে, তাকেও গ্রেফতার করা হয় বুধবার।
রাঙামাটির কাপ্তায়ে উসুই প্রুই মারমা নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত ১২টার দিকে উপজেলার চিতমরম ইউনিয়নের তিন নং ওয়ার্ডের হেডম্যান পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত যুবলীগ নেতা তিন নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, একদল মুখোশধারী সন্ত্রাসী উসুই প্রুকে বাড়ি থেকে ডেকে নেয়, পরে গুলি চালিয়ে তাকে হত্যা করে। তবে কি কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ। ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী, এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কাপ্তাই চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আশরাফউদ্দিন জানিয়েছেন, ঘটনা খতিয়ে দেখে সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে। ঠাকুরগাঁও সীমান্তে আবারও বাংলাদেশি হত্যা। বৃহস্পতিবার ভোরে চোসপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহতের নাম জয়নাল। বিজিবি জানায়, জয়নাল দীর্ঘদিন ধরে ভারতে থাকত। ভোরে বালিয়াডাঙ্গি উপজেলার চোসপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করলে চাকলাগড় ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে ঘটনাস্থলেই মারা যায় জয়নাল। পরে তার লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। এই বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলাম। করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় হত দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছে প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে জীবাণুনাশক স্প্রে করেছেন কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট। রেড ক্রিসেন্টের কার্যকরী কমিটির সদস্য মনোয়ার হোসেন রনির নেতৃত্বে এই স্প্রের পাশাপাশি বিভিন্ন বাজারে সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় রেড ক্রিসেন্টের যুব প্রধান হুসাইন মোহাম্মদ প্রদীপ সহ অন্যরা উপস্থিত ছিলেন। মোংলায় অসহায় দুস্থ ৩০০ পরিবারের মাঝে খাবার দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর খুলনা আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। এতে উপস্থিত ছিলেন মোংলা ঘাঁটি অধিনায়ক ক্যাপ্টেন মনিরুজ্জামান সহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ত্রাণ বিতরণে এক অভিনব পন্থা বেছে নিয়েছেন চট্টগ্রামের হাটহাজারির ইউএনও রহুল আমিন। নিজ তহবিল থেকে সারিবদ্ধভাবে খোলা জমিতে খাদ্য সামগ্রীর প্যাকেট সাজিয়ে রাখেন তিনি। সেখান থেকে একে একে খাদ্য সামগ্রীর প্যাকেট নিয়ে যান ত্রিপুরা পল্লীর ১৬০টি পরিবার। রিক্সা চালক ও ভ্যান চালকদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক কামরুল হাসান। শহরের তিন কোনা পুকুর পাড়ে রিক্সা চালক ও ভ্যান চালকদের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি করে ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা। জয়পুরহাটে অসহায় ও দুস্থ ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সাবান ও আটা বিতরণ করা হয়। সদর উপজেলার ধারকি বাজারে দুস্থ বান্ধব সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির আয়োজনে এসব বিতরণ করা হয়। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা ৭:৩০। এর আগে ৬টায় রয়েছে নিউজ টপ টেন। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news এ। ধন্যবাদ সবাইকে।